দিদি আমাকে দেখে হাসছে না, আমার ভিডিও দেখে হাসছে আমি জানি না। আমিও দিদিকে দেখে হেসে দিলাম, দিদি দেখি আরো হাসতে হাসতে মুখ টেরাম করে চলে গেল। আর 5 টাকার নানপুরির সাইজটা দেখো, পুরো অর্ঘর মাথার মতো মোটা, দারুণ। সরি ব্রো, সরি, লাভ ইউ ব্রো, আই লাভ ইউ টু মা। দেখো আজকে এই মুহূর্তে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা পুরোপুরি আনপ্ল্যান্ড একটা ভিডিও, কজ আমি এসেছি শ্রীরামপুরে। শ্রীরামপুরে এসেছিলাম অন্য একটা ভিডিও সন্ধানে, বাট দুর্ভাগ্যবশত সেই কাকার দোকান বন্ধ, তাই জন্য আমরা এসেছি অন্য একটা দোকানে যেখানে পাওয়া যায় নানপুরি 5 টাকা পিস, মানে ফুল প্লেটের দাম 20 টাকা, সঙ্গে আনলিমিটেড তরকারি। তো এই হচ্ছে সেই কাকিমার দোকান যেখানে পাওয়া যায় নানপুরি 4 পিস 20 টাকা, 5 টাকা পিস, সঙ্গে কিন্তু দিচ্ছে ঘুগনি, তার সঙ্গে আবার ফুলকপি ইনক্লুডেড আছে অনলি ফর শীতকালের জন্য, এটা বেশ ইন্টারেস্টিং। তো এই হচ্ছে সেই কাকিমা যার কাছে পাওয়া যায় 5 টাকার নানপুরি। কাকিমা কেমন আছো? তোমার নামটা একটু বলো। কল্পনা দা। কতদিন হলো দোকানটা? 2 মাস হলো। তোমার 2 মাস হলো, 5 টাকায় কেন রাখছো? আচ্ছা সেল হলে দাম বাড়িয়ে দেবো, তাই তো? মানে এখন আছে, আচ্ছা দিস ইজ বিজনেস, এটা ভালো। কিন্তু এই হচ্ছে এক একটা নানপুরির সাইজ, ভাই আমি মনে করতাম বালির নানপুরি ইজ দ্য বেস্ট, বাট শ্রীরামপুরেও ভালো নানপুরি পাওয়া যায়। আর 5 টাকার নানপুরির সাইজটা দেখো, পুরো অর্ঘর মাথার মতো মোটা, দারুণ। সরি ব্রো, সরি, লাভ ইউ ব্রো, আই লাভ ইউ টু মা। দেখো এই কাকিমা নানপুরি দোকানের লোকেশনটা হচ্ছে এক্সাক্ট শ্রীরামপুর রেল গেট, শ্রীরামপুর রেল গেটটা জাস্ট ক্রস করবে, একদম ব্রিজের নিচেই কাকিমা বসে। প্রত্যেকদিন খোলা থাকে? আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? কিন্তু দেখে বেশ ভালো লাগছে, মানে আলুর দমটা কি রোজই হয় না? আজকে নেই, শুধু আজকে নেই, কত কি রোজই হয়, আজ আমি দুর্ভাগা গাইজ, আলুর দমটা দিয়ে ওটা খেলে না জাস্ট আলাদাই লাগতো। আমার খিদে পেয়েছিল বলে আমি আগে খেয়ে নিয়েছি 4 পিস, তারপর মনে হচ্ছে যে ভিডিও করা উচিত, কারণ ওই দোকানটা বন্ধ ছিল, তোমাদের বুঝতেই বললাম, দ্যাটস ওয়াই আবার 2টো নিতে হলো, কারণ 4টা খাওয়ার মতো পেটে জায়গা নেই ভাই, অত বড় জ্বালা আমার নেই, ঠিক আছে। এই হচ্ছে তরকারি, তরকারিটা দেখাবো, এরকম ফুলকপি, ফুলকপি আলু মটরের তরকারি, সঙ্গে হিউজ সাইজের নান, মানে 6 ইঞ্চি তো হবেই। হ্যাঁ, কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস? চলো আর নানপুরি না বেশ নরম ভাই, দেখো তুল তুল করছে পুরো মাঠে, রেয়াজি নানপুরি একদম, শুধু নানপুরিটা একটু খেয়ে দেখা যাক, রেয়াজি নানপুরি ভাই, বিশ্বাস করো নানপুরিটা আমার মনের থেকেও বেশি নরম, দারুণ লাগে। আশপাশ থেকে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আর আমি এখানে জীবনের পরীক্ষা দিচ্ছি, মানে কি বলবো। একটু তরকারি দেখো কতটা নরম, আলু সফট, আলু দিয়ে সফট নানপুরি উইথ সাম মটর, সাম ঝোল এন্ড সাম ফুলকপি। নানপুরির থেকে তরকারিটা আমার জাস্ট চুমু লেগেছে, একদম ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতো তরকারি, খুব বেশি স্পাইসি না, একটা ব্যালেন্স তরকারি বাট ফ্লেভারফুল, আর সাদা মাটা তরকারি না যেটা আমার আগের ভিডিওতে আর কি তোমরা দেখেছো। যাই হোক আমার ভাই, এই তরকারিটা দিয়ে নানপুরিটা বেশ ভালো লেগেছে, মানে বালির থেকেও ভালো, তোমাদের বালিকে অসম্মান করছি না, আমি প্রাউড যে আমি বালির ছেলে, তাও শ্রীরামপুর ভালো ভাই। কতটা ফ্লাফি দেখো, আর নরম, আর টুসটুসে নরম যেটা হয় না সেই রকম তরকারিটা, না অসাধারণ। চলো খাওয়া দাওয়া শেষ করি, তোমরা শেষ করতে সবাইকে ভেরি স্পেশাল গুড মর্নিং ভাই, নানপুরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও, আর আবারও অনেকদিন পর ভিডিও দিয়েছি ভাই, কারণ আমি খুব বিজিয়েস্ট মানুষ তো ভাই, আর তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো আমি ফাইনালি ফুড ব্লগিং ছেড়ে দেবো ভাই, আর এটা সত্যি একটা সিরিয়াস ডিসিশন, কারণ ফুড ব্লগিংয়ে যা কম্পিটিশন বা ফুড ব্লগিংয়ে যা নোংরামো ছেঁচড়ামো শুরু হয়েছে, সেখানে প্রপার ফুড ব্লগিংটা কখনোই হবে না, কখনোই হবে না, আমি ভাই যতই ভালো কন্টেন্ট দিই না কেন ভাই হবে না।
দ্যাটস ওয়াই ফুড ব্লগিং প্রপার ওয়েতে যে ফুড ব্লগিংটা আমি করি বা এই জার্নিটা, সেই জার্নিটা থেকে আমি পিছিয়ে এসেছি। ট্রাই করব নতুনত্ব কিছু আনা, ট্রাই করব অন্যভাবে ফুডটাকে রিপ্রেজেন্ট করার, ট্রাই করব লাইফস্টাইলের মধ্যে অ্যাড করার, ট্রাই করব একটু নুন টক ঝাল মশলা মিশিয়ে বিষয়টাকে প্রেজেন্ট করার এবং তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা, যাতে দেখতে বেশি এন্টারটেইনিং লাগে। সো নেক্সট ভিডিওটা কাইন্ড অফ সেরকমই আসবে নাকি প্রপার ওয়েতে ফুড ব্লগিং আসবে, দেখা যাক কীভাবে চ্যানেলটাকে ইম্প্রুভ করা যায়, কীভাবে কন্টেন্টটাকে চেঞ্জ করা যায়। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট দমদার মারাত্মক ফাটাফাটি ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই। দিস ইজ মি দ্য বং ব্লগার দীপ সাইনিং আউট অ্যান্ড গুড না ভাই, গুড মর্নিং ভাই, বাই বাই।